এটা খুবই জরুরি মূলনীতি এই মূলনীতিটা কোলা খাওয়া মূলনীতি নয় শরীয়তের ব্যাখ্যা ও বিশ্লেষণ যখন আপনি করতে যাবেন তখন মনে রাখেন যে শরীয়তের দলিলের ব্যাখ্যা আর একটা শরীয়তের দলিলের দ্বারা হয় কি বলছিলাম শরীয়তের দলিলগুলির ব্যাখ্যা মানে কোরআনের একটি আয়াতের ব্যাখ্যা হাদিসের ব্যাখ্যা এটা স্বয়ং কোরআন ও হাদিস দিয়ে ব্যাখ্যা দিতে হবে কারণ কি কারণ ওলামারা বলছেন যে ফাল কোরআন ও ইউফাসসিরুল কোরআন ওয়া সুন্নাহ কোরআনের তাফসীর করে কোরআন এবং সুন্নাহ ওয়া সুন্নাহ তুফাসসারু বিল কোরআন ওয়া সুন্নাহ আর সুন্নতের তাফসীর করে কোরআন এবং সুন্নাহ নীতিটা বুঝলেন কোরআনের ব্যাখ্যা কে করে স্বয়ং কোরআন করে এবং সুন্নতও করে আর সুন্নতের ব্যাখ্যা আবার স্বয়ং সুন্নতও করে এবং কোরআনও ব্যাখ্যা করে এখন আপনি যখন মুসলমান হলেন আর এইদিকে কোরআনও ভালো করে আরবিতে বুঝলেন না সুন্নতও আরবিতে ভালো করে বুঝলেন না তো কোরআনের ব্যাখ্যাটা কোরআনের দ্বারা কিভাবে করবেন বরং আপনি যদি হাফেজ না হন তাহলে কোরআনের এই আয়াতটা ধরে নেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এরকম আয়াত কোরআনে আর কতগুলো আছে কিভাবে পাবেন আপনি একটা হাদিস পড়ে নিলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত কিন্তু এই মর্মে আরো যতগুলো হাদিস আছে ওটা আপনি এখনো জানেন না এখন এই হাদিসকে কেন্দ্র করে আপনি সম্পূর্ণ ব্যাখ্যা চালিয়ে দিলেন একেবারে কলম দিয়ে খুব খুর কাছির মতো অন্য হাদিসগুলো থেকে গেলে এখন কি হবে এরকম করার কারণেই কিন্তু শরীয়তের সংঘর্ষটা বেশি বাড়ে এই জন্য কোরআনের ব্যাখ্যা কোরআন দ্বারা হবে এবং সুন্নত দ্বারা হবে আর সুন্নতের ব্যাখ্যাও সুন্নত দ্বারা হবে এবং কোরআন দ্বারা হবে আপনাদেরকে উদাহরণ একটা দিতেই হবে না দিলে হয়তো স্পষ্ট হবে না শুনেন আল্লাহ তাআলা সূরা বাকারা 234 নম্বর আয়াতে বলছেন ওয়াল্লাযীনা ইউতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আযওয়াজান যেই মহিলার স্বামী মারা যায় সোজা ছোট করে অর্থটা করে দিলাম যেই মহিলার স্বামী মারা গেছে ওয়াযারুনা আযওয়াজান ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাআতা আশহরিন ওয়া আশরা তাহলে সে যেন 4 মাস 10 দিন ইদ্দত পালন করে তাহলে সে যেন 4 মাস 10 দিন ইদ্দত পালন করে কথাটা বুঝলেন মানে একজন মহিলার স্বামী যদি মারা যায় তাহলে অন্য স্থানে তার বিবাহ হবে না যতক্ষণে 4 মাস 10 দিন ইদ্দত পালন না করে ঠিক আছে এটা কোরআনের আয়াত সূরা বাকারা 234 নম্বর কিন্তু একজন মহিলা তার স্বামী মারা গেছে এই অবস্থায় যে সেই মহিলা গর্ভবতী ছিল ওর ইদ্দত কতদিন এই কোরআনের আয়াতটাই যদি শুধু আপনি জানেন তাহলে আপনি বলবেন গর্ভবতী ওয়ালা হোক আর গর্ভবতী ছাড়া হোক সবারই 4 মাস 10 দিন এটাই বলবেন তো কিন্তু কোরআনের এই ইদ্দতটা এখানে বলা হয়েছে গর্ভবতীরটা অন্য জায়গায় বলা হয়েছে গর্ভবতীর বেলায় বলা হয়েছে গর্ভবতীর ইদ্দত হলো যেদিন তার বাচ্চা প্রসব হবে সেদিনই তার ইদ্দত শেষ হয়ে যাবে সেটা যদি স্বামী মারার 1 ঘন্টা পরও গর্ভপাত হয়ে যায় তাহলে তার ইদ্দত হয়ে গেল এখন আপনি বলেন তো যে আপনি যদি কোরআনের একটা আয়াত এক জায়গায় পড়ে নিয়েছেন নেওয়ার পর পুরা ব্যাখ্যা বিশ্লেষণ চালাচ্ছেন একেবারে মাইক ফাটিয়ে আর এদিকে সকল কিছু জিনিস আছে এখন কি হবে এই জন্য কোরআনের ব্যাখ্যা কোরআন দ্বারা হবে কোরআনের সব দলিল প্রমাণ একত্রিত করতে হবে ওই সম্পর্কে ওই বিষয়ে তারপরে আপনি ফয়সালা দিবেন তাহলে আপনি এমবিবিএস এমডি ডাক্তার হবেন আর যদি এরকম না করেন তাহলে আপনার এমবিবিএস ও নাই আর এমডি তো নাই নাই আল্লাহু আকবার এরকম আমাদের সমাজে কিছু মানুষ তৈরিও হয়ে গেছে অলরেডি একটা বুখারী শরীফের ইংলিশ ভার্সন নিয়ে নিল আর একটা কেউ কোরআন মজিদের বাংলা অনুবাদ নিয়ে নিল বলল আমি যেহেতু এমএ পাস করেছি আমি যেহেতু বাংলায় বিএ বিটি তাহলে আমি তো সব বুঝছি কিন্তু আপনি কি কোরআনকে কোরআনের ভাষায় বুঝছেন এবং কোরআনের ওই আয়াতগুলি সম্পূর্ণ একত্রিত করে বোঝার চেষ্টা করছেন মনে রাখবেন ভাইয়েরা এই সুন্নাহ তো হচ্ছে ওহী যেমন কোরআন ওহী সেরকম সুন্নত ওহী কোন রকম এদিক ওদিক করা যাবে না সুন্নতকে ওইভাবেই মানতে হবে যেভাবে কোরআনকে মানেন আল্লাহ তাআলা কোরআনে বলছেন মাই ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা
যে আর রাসূলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। হ্যাঁ, এটা কি সোজা কথা? তো রাসূলের আনুগত্যটা আপনি কিসে করবেন? যে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন, মুহাম্মদ আমার নবী, আর কিছু দরকার নেই, আর কিছু দরকার নেই, এটাকে আনুগত্য বলে? হ্যাঁ, মানুষ আজব কীর্তিকলাপ করে আজকালকার জমানায়, যে কোনো নীতি তৈরি করার পর সেটার আমল শুরু করে দেয়। একটি হাদিস শুনিয়ে দিই, হাদিসটিকে মিকদাম বিন মাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা ইন্নি উতিতুল কিতাবা ওয়া মিসলাহুমা, মনে রেখো আমাকে কিতাব দেওয়া হয়েছে এবং কিতাবের অনুরূপ আরো দেওয়া হয়েছে। ওই কিতাবের অনুরূপ হলো ওহিয়ে গায়র মাতলু, এটা সুন্নাহ, এটা হাদিস। আল্লাহু আকবার, সুন্নার উপর সন্দেহ সন্দেহ পোষণ করবেন না। এই সুন্না যেমন সনদ ও সূত্র দ্বারা প্রমাণিত, এই সুন্না তেমন আমার ও আমাদের উম্মতের পরম্পরাগতভাবে প্রমাণিত। আপনি জানেন ভাই, কোরআনের একটা শব্দ একটা অক্ষর কেউ নড়চড় করতে পারেনি। ঠিক তেমনি বুখারী শরীফ যখন লেখা হয়েছে, সহি মুসলিম যখন লেখা হয়েছে, তখন থেকে এখন পর্যন্ত হুবাহু ওরকমই বইটা আছে। যদি কোনো মানুষ একটু নড়চড় করতে লেগেছে, তৎক্ষণাৎ উম্মতের ওলামারা চেপে ধরেছে। তো এই বই আমাদের পরম্পরাগতভাবে এসেছে। আপনি যদি বিবেক দিয়েই চিন্তা করেন, এটা আজকালকার কোনো মানুষ লিখে ছাপায়নি, এটা সেই যুগ থেকে, তাবা তাবেইনের যুগ থেকে ধীরে 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 আমাদের কাছে এসেছে। আমাদের ওলামারা পড়েছেন, তাদের শেখেরা পড়েছেন, তাদের শেখেরা তাদের কাছ থেকে পড়েছেন, তাদেররা তাদের কাছ থেকে পড়েছেন। আপনি এই যুগে এসে বলবেন হাদিস একটু কমেই মানা দরকার, এই আজব কথা! আপনি সম্পূর্ণ উম্মতের ঐক্যমত এবং ইজমা ও পরম্পরার বিপরীত কথা বলছেন।